ওয়েলকাম ফ্রেন্ডস, আপনি দেখছেন মন্ডল সেবা কেন্দ্রের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনি যদি নতুন রেশন ডিলার হতে চান তো আপনি কী করবেন? তো এই রেশন ডিলার হতে গেলে ছেলে মেয়ে উভয়ই রেশন ডিলার হতে পারবে। তো আগে আগে শুধু ছেলেরাই রেশন ডিলার হতে পারতো, কিন্তু মেয়েরা রেশন ডিলার হতে পারতো না। তো এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে মেয়েরাও রেশন ডিলার হতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কী করে একজন রেশন ডিলার হতে পারবেন, রেশন ডিলার হতে গেলে আপনি কী কী ডকুমেন্টস লাগবে, এবং আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, এবং তার সঙ্গে আমি দেখাবো যে কী করে অনলাইন আবেদনও করা যায়। তো সমস্ত বিস্তারিত আলোচনা করব এবং অনলাইন পদ্ধতি দেখাবো। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো ফার্স্ট আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। এটা হচ্ছে রেশন কার্ডের নতুন অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন যে food.wp.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসার পর এখানে নিচের দিকে আপনি স্ক্রল করবেন। তো নিচে স্ক্রল করার পর দেখতে পাবেন যে PDS লাইসেনিং এই অপশান আছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে আপনি ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ডিলার ডিস্ট্রিবিউটার অ্যাপ্লাই নিউ ফেয়ার শপ। আপনি ডিলারের এখানে বাটনে আপনি ক্লিক করবেন। তো ডিলার এই বাটনে আপনি ক্লিক করার পর আপনার হচ্ছে ডিলারের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এখানে শো করবে। তো এখানে ডিলার লাইসেনিং ডিলারে ক্লিক করার পর ডিলার লাইসেনিং এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে নতুন ডিলারের জন্য আপনি দেখতে পাচ্ছেন নিউ লাইসেন্সের জন্য এখানে দেখবেন কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে ডকুমেন্টের জন্য আপনি হচ্ছে পার্সোনাল ডিটেলস লাইক নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে থাকবে। পার্সোনাল ডিটেলস হিসেবে আধার কার্ড আপনি সাবমিট করতে পারেন, আধার কার্ড, আইডেন্টি কার্ড সাবমিট করতে পারেন। তারপর হচ্ছে গোডাউন ডিটেলস, আপনার হচ্ছে গোডাউন ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। এবং হচ্ছে ব্যাঙ্ক চালান ডিটেলস, আপনাকে ব্যাঙ্কের চালান কপি এখানে প্রোভাইড করতে হবে। এরপর হচ্ছে গোডাউনের যে সার্টিফিকেট আপনাকে সেইটি গোডাউনের সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে খাজনা কপি দিতে হবে, এবং হচ্ছে ট্যাক্স এবং সেলফ ডিক্লারেশনের ফর্ম আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে। তো এরপর অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? তো সেটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে WP PDF এই অর্ডার এখানে লেখা আছে, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা PDF আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে থেকে আপনি PDF একটা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর 25 নম্বর পেজে আপনি যাবেন। তো আমি দেখে দিচ্ছি 25 নম্বর পেজে আপনি যাবেন। 25 নম্বর পেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম অফ অ্যাপ্লিকেশান ফর ডিলারশিপ। তো ডিলারশিপের জন্য এই ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান নম্বর উইথ ডেট, এইটা আছে নোটিফিকেশান নম্বরটা এখানে আপনি বসে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্লেস অফ ভ্যাকেন্সি, ভ্যাকেন্সির যে প্লেসটা আপনি এখান থেকে বসে নেবেন। বসানোর পর আপনার এখানে নামটা এখানে বসে নেবেন ব্লক লেটারে। তারপর হচ্ছে ফাদার্স নেম এখানে আপনি বসে নেবেন। বসে নেওয়ার পর তারপরে আপনার অ্যাড্রেসটা এখানে ভালো করে ফিল আপ করবেন। করে নেওয়ার পর আপনার ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, এর নাম্বার এখানে আপনি বসে নেবেন। তো এই ফর্মটা সঠিকভাবে পুরোটা ফিল আপ করবেন। করে নেওয়ার পর এখানে হচ্ছে ডিক্লারেশান, এই ডিক্লারেশান ফর্মটা আপনি ফিল আপ করার জন্য এখানে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে সিগনেচার করে নেবেন। করে নেওয়ার পর ডেট এবং প্লেসটা বসে নেবেন। বসে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারপরে 27 নম্বর পেজে এফিডেভিট একটা ফর্ম আছে। তো এখান থেকে আপনি ডিটেলসটা এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর এখানে এফিডেভিটটা আপনি করে নেবেন। তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তার সঙ্গে ডকুমেন্টসগুলো সাবমিট করে এবং ফর্মটা ভালো করে ফিল আপ করে আপনি নতুন ডিলারশিপের জন্য আবেদন করতে পারেন। এবার যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তো সেটা করার জন্য আপনি প্রথমে অফিসিয়াল অফিসে আসবেন। আসার পর PDS লাইসেন্সিংয়ে আসার পর অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার শপ এটা বাটনে আপনি ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে মোবাইল নাম্বার আপনাকে একটা দিতে হবে। তো এখানে আপনি মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন, দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলেন। তো বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইলের ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে ফিল আপ করে নেবেন। করে নেওয়ার পর এখানে পসিল বাটনে আপনি ক্লিক করবেন। তো পসিল ক্লিক করার পর অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর নিউ ফেয়ার শপ এটা অ্যাপ্লাই করার জন্য। এবার হচ্ছে টোটাল 5টি স্টেপ আছে। তো এখানে সবগুলো পেন্ডিং হয়েছে, দেখতে পাচ্ছেন লাল রেড কালার হয়ে আছে। এটা যখন সাকসেস হবে একেবারে নীল হয়ে যাবে। তো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনার ডিস্ট্রিক্টটা প্রথমে এখান থেকে আপনি চুজ করে নিলেন। তো আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন, তো ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই নোটিফিকেশান নাম্বার। তো এই নোটিফিকেশান নাম্বার হচ্ছে আপনি কোথায় পাবেন? তো যখন হচ্ছে নতুন রেশন ডিলারের জন্য নোটিফিকেশান বেরোবে সেখানে নোটিফিকেশান নাম্বারটা দেওয়া থাকবে, সেই নোটিফিকেশান নাম্বারটা এখানে আপনি বসাতে হবে। তো এরপরে হচ্ছে, তো এই নোটিফিকেশান নাম্বারটা বসানোর পর তারপরের স্টেপে আপনার যাবে।
তো এইভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা কমেন্ট করে জানিয়ে দিন, যখন আপনার ডিস্ট্রিক্টে নোটিফিকেশন বেরোবে আমি আপনাদের আপডেটটা জানিয়ে দেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। এবং হচ্ছে আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।